দর্শক, আজকে চলে আসলাম রাজশাহী জেলা ঝলমলে হাটে। রাজশাহী ঝলমলে হাট থেকে আজকে আপনাদের কিছু সবজির দামটা আমরা জানাবো খুচরা পাইকারি বাজার থেকে। তো আমরা প্রত্যেক হাটে জানাই থাকি সবজির বাজার দাম। তো আজকে আমরা সর্বপ্রথম থেকে দর্শক, এখানে আমরা 250 এগুলো দেশি টাকা মূল করা হিসাবে বেচা কিনা হয়ে গেছে 1800 টাকা মূল। কত করে বিক্রি করছেন? 55 টাকা কেজি। এটা পাইকারি খুচরা? পাইকারি দিচ্ছেন আপনি 55 টাকা কেজি? কার ভাই? ভাই কিনলেন নাকি? ভাই ঝুমা কিনলেন? কত করে? 17 টাকা কেজি। 17 টাকা কেজি পাইকারি বাজারে 17 টাকা কেজি। ভাই করলা তো একই ছাইজের না, কত বলছে? 60 টাকা বুঝে চলে গেছে আর আসেনি। মানে 60 টাকা কেজি বলেছিল এক ভাই, দেন নাই তখন। ভাইয়ের বস্তায় কি আছে? পটল বেচে কিনা হয়ে গেছে নাকি ভাই? কত করে? 1350 করে। আজকে পটল আমদানি কম নাকি? এখানে দামটা একটু বেশি, 1350 বিক্রি করছে। তো আজকে আমরা বাজারে দেখছি একটু কম পটল আমদানি, এখানে বাজারটা একটু বেশি। এখানে আমরা কিছু তরই দেখছি ঝলমলে হাটে। আপনার সবজিটা একটু আমদানি কম হয়, বানেশ্বর দুর্গাপুর এই হাটে সবজিটা আমদানি একটু বেশি। ভাই তরই কার? তরই কি দাম হয়েছে ভাই? তরের ভাই এখনো কোনো দাম হয়নি। দাম হয় নাই ভাই। মূলা কত কিনলা? 1000 টাকা করে। 1000 টাকা মুন মুন করা ভাত না? এখানে একটু সবজির দামটা কথা বলে যায়। এটা নতুন শাক কি ভাই নামটা ছিল? না সেদিন কি গা বলছিলেন? মল্লিকা। আজকে ভাই নাম ফেলাই দিছে সকাল সন্ধ্যা, নাম দুইটা ছুঁয়ে দিছে। কত করে মোটা বেচছেন? 15 টাকা এক মুঠো। আপনাদেরই এটা হচ্ছে পালং, কত করে? 20 টাকা আটি। 20 টাকা আটি। এখানে আমরা পাতা কপি দেখছিলাম একটা ছোট সাইজের, কত? 20 টাকা। 20 টাকা পিস বেচছেন? নিচ্ছে এতটুকু খুব পাতা 20 টাকা? সবচেয়ে দাম বেশি তাই না? তাই কেজি ভাবে বেচে কেনা হয়। এখানে আমরা একটা লাল শাক সবুজ শাক দেখছি, আমাকে সব লোকই ভালো ভাই নাকি? ভাই কত মুঠো বেচছেন লাল শাক? 15 টাকা। আর এটা সবুজ শাক 10 টাকা আটি, এক পিস 10 টাকা। আমরা একটু সবজির দামটা একটু ভালোভাবে নিচে গিয়ে জেনে আসি আরো কিছু। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো। চাচা পিঁপে কত বেচছেন? 30 টাকা কেজি। কেজি পাইকারি দাম বেশি নাকি পিঁপে? হ্যাঁ পাইকারি কত কিনেছিলেন? পাইকারি তাই তো পাশ থেকে বলছে, আপনি বেচছেন? আপনি তো বলতে পারছেন না। তাই ভাইয়ের দোকান? আমার না, আপনার দোকান। আর সিম কত বেচলেন আজকে? 120 টাকা। খুচরা 120 টাকা। আর পাত ফুলকপি? 70 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে।
ভাই ভেন্ডি কত বেচা লাগবে 50 টাকা কেজি ভাই 50 টাকা কেজি হ্যাঁ এটা খুচরা বেচা লাগবে না হ্যাঁ খুচরা 50 পাইকারি কত নিচ্ছে ভাই পাইকারি 1600 টাকা মন ভাই 1600 টাকা মন কাঁচা মরিচ খালি 100 টাকা কেজি 100 টাকা কেজি হ্যাঁ তো কিছুটা দাম কমে গেছে কাঁচা মরিচের আজকে এই সরকারের কোনো দোষ নাই বর্তমানে নিজে উৎপাদন না করে অনেকে ভাই অনেক বোঝে ঠিক আছে ভাইটা ঠিক আছে পাশ থেকে বোঝে না কথা দাম বেশি জমিতে না থাকলে তো দাম বৃদ্ধি হবে কৃষকের সব দাম বেশি টাকা কেজি তরল ফ্রেশ একদম ঝকঝকে দেখেন আসলে এখানে আমরা বাজারেও পাইকারি বাজারেও দেখি কিছু 150-200 টাকাও প্রত্যেকটা সবজিতে মূল করাই কম বেশি হয় কারণ কিছু যেগুলো হচ্ছে একটু ফ্রেশ কিছু দাগি লাগা আর কিছু ফ্রেশ এটা 60 টাকা কেজি ভাই খুচরা বেচছেন আপনারা এক ভাই জিজ্ঞাসা করলো তো উনি বললো 50 তাই না আমি তো এটাই ক্লিয়ার করছি কথাটা যে এটা ফ্রেশ দেখা যাচ্ছে আমরা তো অনেক বুঝি না তরই এটা ওটাও তরই ওটা দাগি আছে হয়তো একজন 10 টাকা কমা টাকা বেচতে পারে তো আমরা সাধারণ জনগণ আসলে সবচেয়ে একটু বেশি বুঝি পাইকারি বাজারে 150 টাকা মুন করা ভালো জিনিস কম বেশি সবসময় হয় কেউ ভালো বেচে কেউ একটু নর্মাল বেচে ভাই সিম কত বেচছেন আজকে 30 টাকা আর করলা করলা 80 টাকা আর এই বেগুন কত বেচছেন আজকে 70 টাকা কেজি তবে অনেকটাই কিছুটা কমছে সবজির দাম কিছু কমছে আলুর দামটা বাড়ছে আলুর দামটা বাড়ছে আমরা জানি 65 টাকা কেজি আলু আসলে পাইকারি বাজার থেকে মনে হয় চাচাই বেশি কিনা বেচা কেনাকাটা করছে এই কারণে দাম 5 থেকে বলে দিচ্ছে তবে আজকে বাজারে আমরা দেখলাম কিছু সবজি যে মোটামুটি আগের তুলনায় কিছুটা দাম কমছে কিছুটা কিছুটা আবার বাড়ছে কিছুটা ভাই কচু কত বেশি কিনা করা লাগছে চব্বিশশো টাকা মূল্য কালকে আমরা দুর্গাপুর হাটেও দেখেছিলাম চব্বিশশো পটল ১৪০০ আজকে বাজার 1350-1400 নতুন টমেটো ভাই কত বেচছেন 160 টাকা কেজি পাইকারি 160 টাকা পাইকারি বাজারে কিনেছেন বেচছেন কত 200 টাকা কেজি তবে সবচাইতে ওটার দামটা একটু বেশি ভাই করলা কত কিনছিলেন এটা আজকে করলা 2800 কিনা 2800 টাকা মনে বেচা লাগবে কত আজকে 80 টাকা 80 টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাই তো এই ছিল আজকে আমরা ঝলমলে হাট থেকে কিছু সবজির দামটা জানাই দিলাম তো আলুর দামটা মোটামুটি একটু বেশি 65 টাকা কেজি পাইকার খুচরা বাজার বেচে কিনা করা লাগছে তাদের তো এটা আমি না জানলেও কারণ এখানে আলুর দামটা আমি আর জানছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম